আসসালামু আলাইকুম। শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের চতুর্থ অধ্যায়ে চারপাশের লেখার সাথে পরিচিত হই এই সম্পূর্ণ অধ্যায়টি নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়ের যতগুলো কাজ রয়েছে সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। ষষ্ঠ শ্রেণীতে আমরা বিভিন্ন ধরনের লেখার সাথে পরিচিত হয়েছি, বিভিন্ন প্রতিষ্ঠানের ভিতরে বাইরে, রাস্তার আশেপাশে, টেলিভিশনে, খবরের কাগজে, এমনকি বিভিন্ন আকারের কাগজে, কাপড়ে বা ধাতব পাতে আমরা এ ধরনের লেখা দেখতে পাই। এখানে এরকম কিছু লেখার নমুনা দেওয়া হলো, ছবি দেখে বোঝার চেষ্টা করি। ছবিগুলো দেখো এবং ছবির নিচে দেওয়া প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করো। তাহলে এই অধ্যায়ের প্রতি পৃষ্ঠায় একটি করে ছবি রয়েছে আর প্রতিটি ছবির নিচে তিনটি করে প্রশ্ন রয়েছে। আমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। ছবিটিতে একটি কাপড়ের উপরে লেখা, গাছ লাগাই পরিবেশ বাঁচাই, বৃক্ষমেলা 2023, একলা জুলাই থেকে 15ই জুলাই, আগারগাঁও, ঢাকা। এখন এই ছবিটি দেখে আমাদেরকে তিনটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্নটি হচ্ছে, এটি কি নামে পরিচিত? এখানে এটি ব্যানার নামে পরিচিত। এর ব্যবহার কি? এখানে এই ব্যানারটি কোনো স্থানে বৃক্ষমেলা হচ্ছে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছো? কোথায় দেখেছো? স্কুলের মাঠে, কোরবানির সময়ে, রাজনৈতিক, ধর্মীয় বা সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানে। এর পরের পৃষ্ঠায় এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি দালানের দেয়ালে বড় আকৃতির কাপড়ের উপর লেখা। এটি কি নামে পরিচিত? এটি ফেস্টুন নামে পরিচিত। এর ব্যবহার কি? এখানে এই ফেস্টুনটি জীবনগড়ি পাঠাগারের প্রচার বাড়ানোর জন্য ব্যবহার করা হয়েছে। এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছো? কোথায় দেখেছো? স্কুলের গেটের দুদিকে, মার্কেটের দালানের সামনে। এর পরের ছবিটিতে আমরা একটি কাগজের উপরে লেখা দেখতে পাচ্ছি। এটি কি নামে পরিচিত? এটি পোস্টার নামে পরিচিত। এর ব্যবহার কি? এখানে এই পোস্টারটি ব্যবহার করা হয়েছে হলুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিজ্ঞান মেলা সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে ও তাদের অংশগ্রহণে উৎসাহিত করার জন্য। এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছো? কোথায় দেখেছো? নির্বাচনের সময় দেয়ালে সাটানো এবং দড়িতে টাঙানো অবস্থায়। এরপর এই ছবিটিতে বাঁশ বা কাঠের ফ্রেমে কাগজের উপর লেখা দেখতে পাচ্ছি। এটি কি নামে পরিচিত? এটি প্ল্যাকার্ড নামে পরিচিত। এর ব্যবহার কি? স্লোগানের মাধ্যমে ভাষা আন্দোলনের গুরুত্ব প্রচারের কাজে এর ব্যবহার করা হয়েছে। এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছো? কোথায় দেখেছো? মিছিলে। এর পরের পৃষ্ঠার ছবিটিতে আমরা একটি বড় পর্দায় একটি শিশুর ছবি এবং কিছু লেখা দেখতে পাচ্ছি। এটি কি নামে পরিচিত? এটি বিলবোর্ড নামে পরিচিত। এর ব্যবহার কি? শিশুদের টিকা দিতে উৎসাহ প্রদানের জন্য প্রচারণার কাজে ব্যবহার করা হয়েছে। এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছো? কোথায় দেখেছো? রাস্তার পাশে, চৌরাস্তার মোড়ে। পরবর্তী পৃষ্ঠার এই ছবিটিতে আমরা একটি বোর্ডের মধ্যে কয়েকটি সাদা কাগজে লেখা দেখতে পাচ্ছি। এটি কি নামে পরিচিত? এটি নোটিশ নামে পরিচিত। এর ব্যবহার কি? শিক্ষার্থীদের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরিতে বিষয়ক কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ করার ব্যাপারে জানাতে ও অংশগ্রহণে উৎসাহিত করার জন্য। এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছো? কোথায় দেখেছো? বিদ্যালয়ে, অফিস আদালতের সামনে, দেয়ালে সাটানো অবস্থায়, অনলাইনে। পরের ছবিটিতে আমরা একটি কাগজে লেখা প্রচারপত্র দেখতে পাচ্ছি। এটি কি নামে পরিচিত? এটি লিফলেট নামে পরিচিত। এর ব্যবহার কি? ব্যক্তিগত তথ্য প্রচারণার জন্য এর ব্যবহার করা হয়েছে। এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছো? কোথায় দেখেছো? দেয়ালে সাটানো অবস্থায়, হাতে করে বিলাতে। এর পরের পৃষ্ঠায় এই ছবিটিতে আমরা একটি প্যাকেটের গায়ে সাদা কাগজে লেখা দেখতে পাচ্ছি। এটি কি নামে পরিচিত? এটি মোরকের লেখা নামে পরিচিত। এর ব্যবহার কি? বিরিয়ানি মশলার প্যাকেটটিতে কি কি উপকরণ আছে এবং পরিমাণ কতটুকু তা জানানোর জন্য এর ব্যবহার করা হয়েছে। এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছো? কোথায় দেখেছো? মুদি দোকানে, ঘরে, রাস্তাঘাটে ও অনলাইনে। আর এই ছবিটিতে আমরা একটি পত্রিকার উপর একটি বইয়ের ছবি দেখতে পাচ্ছি। এটি কি নামে পরিচিত? এটি বিজ্ঞাপন নামে পরিচিত। এর ব্যবহার কি?
একুশে বইমেলায় ফারহান হোসেনের নতুন বই বের হয়েছে, তা প্রচারের জন্য এর ব্যবহার করা হয়েছে। এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছো? কোথায় দেখেছো? পত্রিকায়, টেলিভিশনে, দেয়ালে সাটানো অবস্থায়, অনলাইনে। এরপর সবশেষ এই ছবিটিতে আমরা একটি রঙিন কাগজের উপর লেখা দেখতে পাচ্ছি। এটি আমন্ত্রণপত্র নামে পরিচিত। এর ব্যবহার কি? নির্দিষ্ট সময় ও স্থানে নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে জানতে ও অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানানোর জন্য এর ব্যবহার করা হয়েছে। এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছো? কোথায় দেখেছো? ঘরে, বাইরে, বিভিন্ন অনুষ্ঠানে। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দাও এবং পরবর্তী অধ্যায়ের ভিডিওগুলো ধারাবাহিকভাবে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।